হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য দু হাজার বাইশে যারা এক্সাম দিয়েছেন তাদের এইবারে প্রশ্ন হলো রেজাল্ট কবে বেরোবে রেজাল্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে তাছাড়া আমি আমার চ্যানেলে আইসিটি মেল সম্পর্কিত দুটো ভিডিও আপলোড করেছি সেখানে আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন নতুনদের কি কোনো মেল এসেছে কি মেল এসেছে কোথায় কোন জেলাতে মেল আসতে স্টার্ট করে দিয়েছে আজকে আপনাদের এই সকল প্রশ্নের উত্তর নিয়েই ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমি এর আগে আমার চ্যানেলে দুটো ভিডিও আপলোড করেছিলাম আইসিটি মেল সম্পর্কিত সেখানে ক্যান্ডিডেটকে মেলের মাধ্যমে ইনস্ট্রাকশান দেওয়া হচ্ছে ইএসআইসি প্রসেস ইউএএন নাম্বার অ্যাক্টিভেশান প্রসেস পাসবুক জেনারেট প্রসেস কারেকশান প্রসেস ইন ইপিএফ পোর্টাল অ্যান্ড আপডেট কেওয়াইসি সম্পর্কে তাছাড়া ক্যান্ডিডেটকে যে পে স্লিপ এবং অফার লেটার পাঠানো হচ্ছে ইপিএফ ডিক্লারেশন ফর্ম ইপিএফ নোমিনেশান ফর্ম ইএসআইসি ফর্ম কিভাবে পি এম এস পোর্টালে আপলোড করতে সেই নিয়ে আমি সম্পূর্ণ ডিসকাস করেছি ওই ভিডিওগুলোতে আপনারা ওই ভিডিওগুলোতে অনেক রকমের কমেন্ট করেছেন অনেকেই বলেছেন আমি ভুল তথ্য দিচ্ছি তাছাড়া অনেকে বলেছেন এই তো পরীক্ষা হলো রেজাল্টই প্রকাশিত হয়নি তাহলে পাসবুক জেনারেট প্রসেসের মেল কোথা থেকে এলো আবার অনেকে বলেছেন যদি এরকম মেল এসে থাকে আমরা তো পাইনি কোন ডিস্ট্রিক্টে তাহলে এরকম মেল আসতে স্টার্ট করে দিয়েছে আমি ওখানে স্পষ্টভাবে বলেছি ওটা ছিল ফিফথ ফেজের জন্য ফিফথ পেজে যাদের জানুয়ারি এই বছরেরই জানুয়ারি নাগাদ যাদের রিকুমেন্ট হয়েছে প্রায় দু হাজারটি পোস্টে স্কুল কোর্ডিনেটার নিয়োগ হয়েছে তাদেরকে যাদের জয়নিং হয়ে গেছে তাদেরকে এই মেলটা পাঠানো হচ্ছে এই মেলে তাদেরকে পে স্লিপও পাঠানো হচ্ছে অফার লেটারও পাঠানো হচ্ছে ইএসআইসি প্রসেস পাসবুক জেনারেট প্রসেস কিভাবে তারা ফর্মগুলো ফিল আপ করবে কীভাবে পি পোর্টালে ওই ফর্মগুলোকে আপলোড করবে সেই রিলেটেড আমি ওই ভিডিওতে ডিসকাস করেছি এটা কিন্তু যারা দু হাজার বাইশে দিয়েছে যাদের নতুন এক্সাম দিয়ে হয়েছে এই রিসেন্ট যারা এক্সাম দিয়েছে তাদের জন্য কিন্তু নয় এটা পুরনোদের জন্য যাদের অলরেডি এক্সাম কমপ্লিট হয়ে গেছে যারা জয়েন করে নিয়েছে জয়েন করার পর তাদের পাসবুক জেনারেট প্রসেস সম্পর্কে তাছাড়া অফার লেটার এগুলো পাঠানো হয়েছে তাই ভয় পাওয়ার কোনো দরকার নেই নতুনদের কোনো মেল আসছে না আমি আবারও বলছি নতুনদের কোনো মেল আসেনি এটা পুরনোদের যাদের জয়নিং হয়ে গেছে তাদের জন্য আপনাদের যারা যারা আইসিটি স্কুল কোর্ডিনেটার পোস্টের জন্য সিলেক্টেড হবেন আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে তারপর ট্রেনিং হবে ট্রেনিংয়ের পর জয়নিং হবে জয়নিংয়ের পর আপনাদেরও এই প্রসেসগুলো কমপ্লিট করতে হবে ওদের যেহেতু জয়নিং হয়ে গেছে তাই তার পরের প্রসেসগুলো ওদের কমপ্লিট হচ্ছে স্টেপ বাই স্টেপ নেক্সট আপনারা জানতে চাইছেন রেজাল্ট কবে বেরোবে বারবার কমেন্ট করে জিজ্ঞেস করছেন যে রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে দেখুন রেজাল্ট কবে বেরোবে সেই সম্পর্কে ইনফরমেশান ওদের কাছ থেকে কোনো কিছু পাওয়া যায়নি ওদের যে ফোন নাম্বার রয়েছে যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কল করলে ওদেরকে জিজ্ঞেস করলেও ওরাও বলছে যে ওদের কাছেও রেজাল্ট নিয়ে কোনো ইনফরমেশান নেই যখন রেজাল্ট বেরোবে তখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তাছাড়া আমি এর আগের ভিডিওতে অলরেডি বলেছি রেজাল্ট কোনো ওয়েবসাইট মারফত প্রকাশিত হবে না কোনো ওয়েবসাইট মারফত রেজাল্ট জানা যাবে না ফর্ম ফিল আপ করার সময় যে মেল আইডি ও ফোন নাম্বার দিয়ে ফর্মটা ফিল আপ করেছেন সেই মেল আইডি ও ফোন নাম্বারের মাধ্যমেই ওরা আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে যদি আপনি পরবর্তী স্টেপের জন্য সিলেক্টেড হন ট্রেনিংয়ের জন্য সিলেক্টেড হন তাহলে যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন আপনার যে মেল আইডি যেটা ফর্ম ফিল আপ করার সময় দিয়েছেন সেই মেল আইডিতে তারা মেলও পাঠিয়ে দেবে যে আপনি ট্রেনিংয়ের জন্য সিলেক্টেড হয়েছেন তাছাড়া ফোন কলের মাধ্যমেও আপনাকে জানিয়ে দেবে ওই জন্য যে মেল আইডিটা আপনি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছেন সেই মেল আইডিটা বারবার চেক করবেন তিন দিন চার দিন ছাড়া ছাড়া চেক করবেন তাছাড়া ফোন নাম্বারেও দেখবেন যাতে অন্য কোনো আন্য নাম্বার থেকে কল এলে কলটা অতি অবশ্যই আপনারা রিসিভ করবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যখন রেজাল্ট প্রকাশিত হবে আমি আমার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব আর এই রকম যদি কেউ মেল পেয়ে থাকেন যে আপনি সিলেক্টেড হয়েছেন বলে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন বাকিদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে